চিঠির উত্তর বি আমার এবং বি যে যেভাবে ভাবে ডিম্বর একত্রিশ দুই হাজার একইশে ওআর আইডিএল ও আর্ আই ডিএলটা কোণ এ ও ওআরআই ডিএল কু সেতু মঞ্জুরি দিয়ে যাই ওআর আই ডিএল হোক ওড়িশা রেল ভিত্তিভূমি বিকাশ লিমিটেড ইয়ে ডিসেম্বর একত্রিশ তারিখে কেন্দ্র মন্ত্রণালয় তাড় মন্ত্রণালয় চিঠি তাকে লেখা যাই সে চিঠি স্পষ্টভাবে উল্লেখ করা যে বরগড় রোড নুয়া পড়া রোড নয় লাইন প্রকল্প इन प्रिंसिपल मंजूरी मिली ये चिट्ठी ये हूँ एक तीस डिसेमर দুই হাজার একুশ পদমপুর ইলেকশন গত বর্ষ হয়েছে নভেম্বর মাছের নভেম্বর ডিসেম্বর এবং সেই সময়ের ইয়ে প্রসঙ্গ উঠাইলে যেটা কিছ কে টুকু সাউ এবং এই যে রয়েছে ওআরআইডিএল ইয়ে পরন বিভাগে আসুছে এবং নিজে টুকুনি সাউ যে প্রকৃতরে কম হয়েছি সে কমিটি চিঠি লিখলে ইয়ে কেবল গোটে উদাহরণ নুহ দুই হাজার অোকসভার প্রশ্ন করে সেতবেলার যে বিজেডি সাংসদ বলভদ্র মাঝি এবং এতে উত্তরের কুয়া যাই যে বরগর রোড ও নয়পড়া রোড ভায়া পদমপুর

এবং যেতেবেলে মঞ্জুরি মিলেসারি ইন প্রিন্সিপাল মঞ্জুরি তাপরে বি राज्य सरकार पर मंत्री कहतु मुख्यमंत्री कहतु ए प्रश्न केमी पचारि आर प्रस्तुत है कि डिटेल प्रोजेक्ट रिपोर्ट दिहला तमाम प्रश्न ये केवल राजनीति एवं पदमपुर ब इलेक्शन बेल रही सारी सारी कि लोक बोका बनैवाई भुआ बुलायापी ए प्रसंग को सामना को अमृत काल मध्यार सामग्रिक विकास भारत सरकार पदक्षेप नौकरे समय भाव लेखा अभियान सीधा साल मान

যদি মঞ্জুরি মিসারি তাপরে রাজ্য সরকার ডিপিআর প্রস্তুত করিছন্তি না নাই এবং পরিবহন বিভাগ পাখরে মন্ত্রীক পাখরে এ সূচনা ছিলা না নাই ইয়ে বড় প্রশ্ন কারণ ওআরআইডিএল ইয়ে তো পরিবহন বিভাগ অন্ডারে আসছি এবং ওআরআই ডিএল যাহা কাম সে করেছে না না এ বড় প্রসঙ্গ এবং মুখ্যমন্ত্রী যেত টার্গেট কলাপরে তার উত্তর বি রাখি কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইট করি তার উত্তর রক্ষিলে যে কিভাবে ইয়ে সব ধোকা দিয়ে যাই এবং কেবল প্রতারণা করা যাই এবং এবার যে বল রাজ্য কোর্টে অ ডাইভর্ট করি কেন্দ্র আড় পকাইি বা চেষ্টা করু মাইলেজ নেওয়া চেষ্টা করুটা ফেল মারিছি এবং তাঁকর রেল পলিটিক্স ডিরেল রেল হয়ে যাই